অল রাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি আপনার ফটো দিয়ে ওই রকম ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন এখান থেকে অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করে নেবেন। এরপর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 582 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। এরপর এখান থেকে প্রিসেট ওপেন করবেন অ্যান্ড প্রিসেট ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি 90% কাজ করে রাখবো, আপনাকে বাকি 10% কাজ এখানে করতে হবে। তো সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি XML ফাইল ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার এই প্রজেক্টের মধ্যে অডিও লেয়ার থাকলেও অডিওটা কিন্তু মিসিং দেখাবে, বা আপনার ক্ষেত্রে আপনার প্রজেক্টের ক্ষেত্রে কোনো রকমের যদি অডিওটা মিসিং দেখায় সেক্ষেত্রে আপনি টাইম লাইনটা ফার্স্ট আনবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে অডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে সংস্থে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডাউনলোড করা অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা অডিওটি ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে দেখুন টেক্সটের লেয়ার রয়েছে একটি, ওকে। সো এখানে আপনাকে টেক্সটের যে স্টাইলটা রয়েছে এটা আপনাকে বদলাতে হবে। তো টেক্সটের লেয়ার এরকম সিলেক্ট করবেন, দেন এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে এই অপশানে ক্লিক করে এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ যে কোনো স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। অ্যান্ড আমি যে ফন্টটি ইউজ করেছি এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে ফন্টটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারবেন। এরপর এখান থেকে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখানে আর তেমন কিছু করতে হবে না, আর কিছু নেই, টেক্সটের কাজ আমাদের হয়ে গেছে। অ্যান্ড এরপর আমাদের কী করতে হবে, এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন অ্যাড ফটো লেখা রয়েছে এই লেয়ারগুলো, তো এই লেয়ারগুলির মধ্যে আপনাকে কিন্তু আপনার ফটো রিপ্লেস করতে হবে। অ্যান্ড ফার্স্টে যদি রয়েছে এখানে অ্যাড ফটো ভিডিও লেখা রয়েছে, অ্যাড ফটো অথবা ভিডিও দেওয়া রয়েছে। তো এখানে আপনি চাইলে আপনার ফটো ইউজ করতে পারেন, বা যে কারোর ফটো ইউজ করতে পারেন, বা আপনি চাইলে কোনো ভিডিও ইউজ করতে পারেন, ঠিক আছে, কোনো মডেলের হোক বা যে কোনো ভিডিও আপনি ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো, ওকে। সো এরপর আপনাদের কী করতে হবে, অ্যান্ড এখানে আপনাকে যে ফটোগুলো আপনাকে অ্যাড করবেন, আপনি এই যে লেয়ারগুলোতে যে ফটোগুলো অ্যাড করবেন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই 9:16 রেশিওতে আর কি ক্রপ করে অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে ক্রপ করবেন সেটা আগে দেখে নিন। এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর প্লাস আইকনে ক্লিক করুন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। এরপর প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করুন। সো আমি একটা ফটো এরকম সিলেক্ট করে অ্যাড করলাম। দেন থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিন। এরপর যদি ফটো আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। 3 নম্বরে ক্লিক করে আপনি চাইলে সাইজটা এখান থেকে বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন, তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে এই ফটোর উপরে টাইম লাইনটা রেখে ডান দিকে কোনো দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ PNG সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটো আপনার সামনে ক্রপ হয়ে যাবে। দেখুন এখানে ফটো ক্রপ হয়ে গেছে। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটি আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। আমার এগুলো সেভ করা আছে, আমি আর সেভ করছি না, ক্লোজ করে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সেভ করে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখান থেকে আপনি কিন্তু প্রতিটা ফটো এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। সো আমি এখান থেকে ব্যাকে আসছি, আপনি ক্রপ করে নেবেন এগুলো। দেন এখান থেকে প্রিসেট ওপেন করবেন। প্রিসেট ওপেন করার পর এখান থেকে আপনাকে এবার দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আর কি ফটোগুলি বা ভিডিওগুলি অ্যাড করবেন। সো ফার্স্টে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ফটো অথবা ভিডিও অ্যাড করতে হবে। সো লেয়ার সিলেক্ট করবেন, এর জন্য তিনি কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করছি, দেখুন। সো এই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এগুলো ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ভিডিও সিলেক্ট করলাম, লাস্টে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেলো, দেখুন অ্যাড হয়ে গেলো, খুব সুন্দর হবে। এরপর ভিডিও যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে কী করবেন, এই লেয়ারটিকে সিলেক্ট করে ভলিউম অপশানে ক্লিক করে এটাকে আপনারা জিরো করে দেবেন, ঠিক আছে, ভলিউমটা জিরো, ওকে। বা যদি আপনি ফটো অ্যাড করে দেন সেটাও হবে, সেম প্রসেস, লেয়ার সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশন মাধ্যমে এখানে আপনারা
ফটো সিলেক্ট করে নেবেন জাস্ট। ওকে, সো আমি এখান থেকে ফটো নিয়ে নিচ্ছি। ওকে, সো আমি ফটো নিলাম, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করলাম। দেখুন ফটো অ্যাড হয়ে গেল, খুব সুন্দর হবে। এরপর টাইম লাইন এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন সিলেক্ট করবেন ফার্স্টেরটা, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবো, আর এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে অন্য একটি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেখুন অ্যাড হয়ে যাবে, খুব সুন্দরভাবে। ওকে, এরপর এখান থেকে পরের লেয়ারটিকে সিলেক্ট করবেন। দেখুন অ্যাড ফটো লেখা রয়েছে, তো কালার অ্যান্ড ফিলের মাধ্যমে এখানে কিন্তু আপনারা অন্য আরেকটি ফটো এখান থেকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, সেইভাবে সেম প্রসেস ফলো করে একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো লেয়ার আপনি দেখতে পাচ্ছেন, এটা বাদ দিয়ে, এটা ফটো লেয়ার না, তো এই পর্যন্ত যতগুলো যেখানে যে কটা লেয়ার আর কি অ্যাড ফটো লেখা রয়েছে, সো প্রত্যেকটা লেয়ার আপনারা ফটোগুলো একে একে অ্যাড বা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে কাছাকাছি দেখুন দুটো লেয়ার রয়েছে, খুব কাছাকাছি রয়েছে ছোটো ছোটো লেয়ার, তো এগুলোতে আপনারা একটাই ফটো দুবার করে রিপ্লেস করবেন, একই ফটো এটাতেও রিপ্লেস করবেন অ্যান্ড এটাতেও রিপ্লেস করবেন। ওকে, তো বোঝা গেছে আশা করছি, আপনারা বুঝতে পেরেছেন। সো এরপর কী করতে হবে আপনাকে, প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে কোণে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।